সো হ্যালো ফ্রেন্ডস আজ আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিটেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তান এই যে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেন মেনলিট রোল রূপে মান্না এবং দি ফিল্মি নাইনটিন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবিনা টন্ডন হুইজ ওয়াজ রিমেট ইন তামিল এস দ্রামা নাইনটিন নাইনটি এইট অ্যান্ড অ্যান্ড অফিসিয়াল অ্যাডামটেশন ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি সোনেক্স হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনার মহনাজুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই দেখতে পাবেন না এসে স্ক্রিন প্লে সম্বন্ধে বলি তো মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাই সম্বন্ধে বলি তো আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাই রূপে দেখতে পেয়ে যাবেন এসে প্রডিউস বাইর সম্বন্ধে তো আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেস হচ্ছে শাহনাজ না এসেছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রি পেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন্ট টু ফোর্টি সিক্স কর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত জ্ঞান মো স্থান থেকে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নালিংক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন শুধু মুভি একটা ভালো মুভি হতে চলেছে মুভি মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিটেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তান তো শান্ত কেন মস্তানি চেয়ে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলিটা রোল রূপে বুন মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেওল অ্যান্ড রবিনা টন্ডন হুইস ওয়াজ রিমেড ইন তামিল এস দ্রামান নাইনটিন নাইনটি এইট অ্যান্ড অ্যান্ড আন অফিসিয়াল অ্যাডামটন ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি সোনেক হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনাদের মমতা জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্ক্রিন প্লে বাইয়ের সম্বন্ধে বলি তো মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাই সম্বন্ধে বলি তো আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাই রূপে দেখতে পেয়ে যাবেন এসে প্রডিউস বাইর সম্বন্ধে বলি তো আরমান পরেশান স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রিপের সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন মস্তান এটা এমডি ভিতর থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সেই মুভি কি একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছে সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করে একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তান তো শান্ত কেন মস্তানি নিচে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলিটা রোল রূপে ভুল করে মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবিনা টন্ডন হুইজ ওয়াজ রিমেড ইন তামিল অ্যাজ ড্রামা নাইনটিন নাইনটি এইট অ্যান্ড অ্যান্ড আনঅফিসিয়াল অ্যাডামটেশন ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি সোনেক হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর ভাই সম্বন্ধে বলি তো ডাইরেক্টর ভাই হচ্ছে আপনাদের মমতা জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্ক্রিন প্লে বাইয়ের সম্বন্ধে তো মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং নেক্সট হচ্ছে স্টোরি বাই সম্বন্ধে বলি তো আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাই রূপে দেখতে পেয়ে যাবেন হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলিত আরমান পডেশান স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না হচ্ছে হচ্ছে নেমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ড সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোরটি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন অস্থান এটা এমডি ভিতর থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন মুভি কি একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে শান্ত কেন মস্তান তো শান্ত কেন মস্তান এই যে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশন ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশন ক্রাইম ফিল্ম নামে পরিচিত

তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্ক্রিন প্লে বাইয়ের সম্বন্ধে বলি তো মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাই সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাই রূপে দেখতে পেয়ে যাবেন না যে প্রডিউস বাইর সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেসে শাহনাজ না এসেছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজ সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রিপেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনার দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত মস্তান এটা এম ডিভি তরফ থেকে আপনারা একটাই এক্সটার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সেই মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তানি যে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলি এটা রোল রূপে বনুকাবে মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবিনা টন্ডন হুইজ ওয়াজ রিমেড ইন তামিল এস ড্রামা নাইনটিন নাইনটি এইট অ্যান্ড আন অফিসিয়াল অ্যাডামট্রেশন ইন কানাডা এজ ওয়ান ম্যান আর্মি সোনেক্স হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনাদের মমতা জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্ক্রিন প্লে বাইয়ের সম্বন্ধে তো মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলি তো আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন না সচেতন প্রডিউস বাইর সম্বন্ধে তো আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না শাহানা শাহনাজ না হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রি পেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনার দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত জেনমস্থান এটা এমডিপি তরফ থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবে তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সেই মুভি কি একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তান হিসেবে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশন ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশন ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ প্লেড বাই মান্না তো এই মুভিতে এবং সানি রবিনা টন্ডন হুইস ওয়াজ রিমেট ইন তামিল এস ড্রামা নাইনটিন ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি সোনেক্স হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনার মহনাজুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্ক্রিন প্লে বাইয়ের সম্বন্ধে বলি তো মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলি তো আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন না সচেতন প্রডিউস বাইর সম্বন্ধে তো আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেসে শাহনাজ না এসেছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ড সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এমডি ভিতর থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সেই মুভি কি একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিটেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে শান্ত কেন মস্তান তো শান্ত কেন মস্তান এই যে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশন ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশন ক্রাইম ফিল্ম নামে পরিচিত

তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিন প্লে বাইয়ের সম্বন্ধে তো মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং নেক্সট হচ্ছে স্টোরি বাই সম্বন্ধে বলি তো আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি রূপে দেখতে পেয়ে যাবেন হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলিত আরমান পডেশান স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেক্সট হচ্ছে শাহানা যে এস হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রি পের সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোরটি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত জেনম স্থান এটা এমডি ভিতর থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন মুভি কি একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন তো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা ব্যাঙ্গুলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এটা হচ্ছে শান্ত কেন নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মোস্তানি নিচে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি লিড রোল রূপে করে মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেওল অ্যান্ড রবিনা টন্ডন হুইস ওয়াজ রিমেড ইন তামিল এস দ্রামান নাইনটিন নাইনটি এইট অ্যান্ড আন অফিসিয়াল অ্যাডামটেশন ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি সোনেক্স হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বয়স সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনাদের মমতা জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে মুভিতে দেখতে পাবেন যে স্ক্রিন প্লে বাইয়ের সম্বন্ধে বলিত মন্তাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাই সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাই রূপে দেখতে পেয়ে যাবেন এসব যে প্রডিউস বাই সম্বন্ধে বলিত আরমান পরেশান স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেস হচ্ছে যে না হচ্ছে হুমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটাকে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রিপেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত মস্তান এটা এম ভিতর থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাই যাবেন সেই মুগে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এটা হচ্ছে শান্ত মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তান নিচে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত

তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্ক্রিন প্লে বাইয়ের সম্বন্ধে বলিত মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন এসে প্রডিউস বাইর সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেসে শাহনাজ না হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজ সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রিপেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এমডিপি তরফ থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন শুধু মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তানি চেয়ে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলিটা রোল রূপে গুলো করে মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবীনা টণ্ডন হুইস ওয়াজ রিমেড ইন তামিল এস ড্রামা নাইনটিন নাইনটি এইট অ্যান্ড অ্যান্ড আন অফিসিয়াল অ্যাডামট্রেশন ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি সোনেক্স হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনাদের মমতা রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই দেখতে পাবেন এসে স্ক্রিন প্লে বাইয়ের সম্বন্ধে তো মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং নেক্সট হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলি তো আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন নেক্সট সে প্রডিউস বাইর সম্বন্ধে তো আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেক্সট হচ্ছে শাহনাজ না এসেছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রি পেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন্ট টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এমডি ভিতর থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবে তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন শুধু মুভি কি একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তান তো শান্ত কেন মস্তানি নিচে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি লিড রোল রূপে করে মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেওল অ্যান্ড রবীনা টন্ডন হুইজ ওয়াজ রিমেড ইন তামিল অ্যাজ ড্রামা নাইনটিন নাইনটি এইট অ্যান্ড আন অফিসিয়াল ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি সোনেশ আপনাদের এই মুভি ডাইরেক্টর ভাই সম্বন্ধে বলি তো ডাইরে ভাই হচ্ছে আপনাদের মমতা জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিন প্লে বলি সম্বন্ধে বলিত মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাই সম্বন্ধে বলি তো আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি রূপে দেখতে পেয়ে যাবেন হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলিত আরমান পডেশান স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না হচ্ছে নেমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রিপেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোরটি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এমডি ভিতর থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুহূর্তের মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সেই মুভি কি একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিটেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে শান্ত কেন মস্তান তো শান্ত কেন মস্তান এই যে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশন ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশন ক্রাইম ফিল্ম নামে পরিচিত

তো একে আপনারা ডাইরেক্টর রূপে মুভিতে দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিন প্লে সম্বন্ধে বলি তো মমতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং নেস হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন না হচ্ছে প্রডিউস বাইস সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেস হচ্ছে শাহনাজ না হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রি পের সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এম ডিভি তরফ থেকে আপনারা একটাই এক্সটার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন তো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সেই মনে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তান নিচে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত

তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্ক্রিন প্লে বাইয়ের সম্বন্ধে বলিত মন্তর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন না হচ্ছে প্রডিউস বাইস সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেস হচ্ছে শাহনাজ ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্টি পেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন্ট টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এর লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এম ডিপি থেকে আপনারা একটা এক্সটান লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পায়ে যাবেন তো এক্সটানের লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটান হচ্ছে আপনারা একটা এক্সটান লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাই যাবেন সেই মুভি অনেক ভালো মুভি হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তানি যে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলিটা রোল রূপে পুন করে মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবীনা টন্ডন হুইজ ওয়াজ রিমেড ইন তামিল এস ড্রামা নাইনটিন নাইনটি এইট অ্যান্ড আন অফিসিয়াল ইন কানাডা এজ ওয়ান ম্যান আর্মি সোনেক্স হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইস সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনাদের মমতা জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্ক্রিন প্লে বাইয়ের সম্বন্ধে তো মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং নেক্সট হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলি তো আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে প্রডিউস বাইস সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেক্সট হচ্ছে শাহনাজ নেক্সট হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রি পেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত জেনমস্থান এটা এমডি ভিতর থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন মুভি কি একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তান নিচে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশন ক্রাইম ফিল্ম নামে পরিচিত

তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্ক্রিন প্লে বাইয়ের সম্বন্ধে তো মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলি তো আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন এসে প্রডিউস বাইর সম্বন্ধে তো আরমান পডেশান স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না হচ্ছে নেমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রিপেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনার দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত জেনম মস্তান এটা এম ডিভিউ থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবে তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সেই মুভি একটা ভালো মুভি হতে চলেছে তো মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছে সেটা হচ্ছে শান্ত কেন নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করে একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তান তো শান্ত কেন মস্তানি নিচে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলি এটা রোল রূপে করে মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবিনা টন্ডন হুইস ওয়াজ রিমেড ইন তামিল এজ ড্রামা নাইনটিন নাইনটি এইট অ্যান্ড অ্যান্ড আন অফিসিয়াল অ্যাডামটেশন ইন কানাডা এজ ওয়ান ম্যান আর্মি সোনেক হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বয়স সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বয়স হচ্ছে আপনাদের মমতা জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে যে প্লে বাইয়ের সম্বন্ধে বলি তো মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং নেস হচ্ছে স্টোরি বাই সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি রূপে দেখতে পেয়ে যাবেন এসে প্রডিউস বাইর সম্বন্ধে বলিত আরমান পডেশান স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না যে নেমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ড সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোরটি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন অস্থান এটা এমডি ভিতর থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন শুধু মুভি কি একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তানি নিচে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলিটা রোল রূপে করেছেন মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবীনা টণ্ডন হুইস ওয়াজ রিমেড ইন তামিল এজ ড্রামা নাইনটিন নাইনটি এইট অ্যান্ড আন অফিসিয়াল অ্যাডামটেশন ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইয়ের সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনাদের মমতা জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে প্লে বাইর সম্বন্ধে বলিত মন্তাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন না সে হচ্ছে প্রডিউস বাইস সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেস হচ্ছে শাহনাজ না হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটাকে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রি পের সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনার দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এম ডি ভিতর থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সেই মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিটেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তানি যে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলি এটা রোল রূপে বনুকম মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবিনা টন্ডন হুইজ ওয়াজ রিমেড ইন তামিল এজ ড্রামা নাইনটিন এইট অ্যান্ড ইন কানাডা অ্যাজ ওয়ান ম্যান আর্মি সোনেক্স হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর ভাই সম্বন্ধে বলি তো ডাইরেক্টর ভাই হচ্ছে আপনাদের মমতা জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্ক্রিন প্লে বাইয়ের সম্বন্ধে তো মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলি তো আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন না সচেতন প্রডিউস বাইর সম্বন্ধে তো আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না শাহানা শাহনাজ না হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রি পেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনার দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত জেনমস্থান এটা এমডিপি তরফ থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবে তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সেই মুভি কি একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তান নিচে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশন ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশন ক্রাইম ফিল্ম নামে পরিচিত

তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্ক্রিন প্লে বাইয়ের সম্বন্ধে তো মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাই সম্বন্ধে বলি তো আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাই রূপে দেখতে পেয়ে যাবেন না হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলি তো আরমান পরেশান স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না হচ্ছে শাহনাজ না হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ড সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত জেনম স্থান এটা এমডি ভিতর থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সেই মুভি কি একটা ভালো মুভি হতে চলেছে তো মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিটেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাব যেটা হচ্ছে শান্ত কেন মস্তান তো শান্ত কেন মস্তান এই যে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশন ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশন ক্রাইম ফিল্ম নামে পরিচিত

তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিন প্লে বলি সম্বন্ধে বলিত মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং নেক্সট হচ্ছে স্টোরি বাই সম্বন্ধে বলি তো আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাই রূপে দেখতে পেয়ে যাবেন হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলি তো আরমান পডেশান স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেক্সট হচ্ছে শাহানাজ নেক্সট হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্টি পের সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত জেনমস্থান এটা এমডি ভিতর থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন মুভি কি একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তান তো শান্ত কেন মস্তান নিচে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত

তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্কিনপ্লে বাইর সম্বন্ধে বলিত মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং নেশ হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন না সে প্রডিউস সম্বন্ধে বলি তো আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না শাহানা শাহনাজ না হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্টিস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনার দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটাই এক্সটান লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সটানের লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটান লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সেই মুভে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তান নিচে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত

তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্ক্রিন প্লে বাইয়ের সম্বন্ধে বলিত মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন না হচ্ছে প্রডিউস বাইস সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না হচ্ছে শাহনাজ না হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রি পেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এমডিপি তরফ থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সেই মুভি কি একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আলো প্রা আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তান নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তান তো শান্ত কেন মস্তান হিসেবে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশন ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশন ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইস প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেন লিটার রোল রূপে মান্না এবং দি ফিল্মি নাইনটিন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেওল অ্যান্ড রবিনা টন্ডন হুইজ ওয়াজ রিমেট ইন তামিল এস ড্রামা নাইনটিন নাইনটি এইট অ্যান্ড আন অফিসিয়াল ইন কানাডা ওয়ান ম্যান আর্মি সোনেক্স হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইস সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনার মমতা রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্ক্রিন প্লে বাইয়ের সম্বন্ধে তো মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং নেক্সট হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলি তো আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন নেক্সট সচেতন প্রডিউস বাইর সম্বন্ধে তো আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেক্সট হচ্ছে শাহনাজ নেক্সট হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্টি পেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এমডি ভিতর থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সেই মুভি কি একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তান তো শান্ত কেন মস্তানি নিচে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলি লিড রোল রূপে করে মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেওল অ্যান্ড রবীনা টন্ডন হুইস ওয়াজ রিমেড ইন তামিল এস ড্রামা নাইনটিন নাইনটি এইট অ্যান্ড আন অফিসিয়াল অ্যাডামটেশন ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি সোনেস হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনাদের মমতা জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এস হচ্ছে স্ক্রিন প্লে বলি সম্বন্ধে বলিত মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং এস হচ্ছে স্টোরি বাই সম্বন্ধে বলি তো আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি রূপে দেখতে পেয়ে যাবেন হচ্ছে প্রডিউস বাইর সম্বন্ধে বলিত আরমান পডেশান স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেস হচ্ছে যে না হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং নস হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রিপেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোরটি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এমডি ভিতর থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুহূর্তের মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সেই মুভি কি একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন সো আলো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তানি নিচে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলিটা রোল রূপে পূর্ণ করে মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবীনা টণ্ডন হুইস ওয়াজ রিমেড ইন তামিল এস ড্রামা নাইনটিন নাইনটি এইট অ্যান্ড আন অফিসিয়াল ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি সোনেক হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইস সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনাদের মমতা জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্কিনপ্লে বাইর সম্বন্ধে বলিত মন্তাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং নেশ হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন হচ্ছে প্রডিউস বাইস সম্বন্ধে বলি তো আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেস হচ্ছে শাহনাজ হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং হচ্ছে আপনাদের মুভি রিলিজ সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা রিলিজ করা হয়েছিল কাউন্টি সম্বন্ধে আপনাদের বলি তো থেকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনার দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এমডি তরফ থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সবই মুভি কি একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তানি নিচে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলিটা রোল রূপে ভূমি করে মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবিনা টন্ডন হুইজ ওয়াজ রিমেড ইন তামিল এস ড্রামা নাইনটিন নাইনটি এইট অ্যান্ড আন অফিসিয়াল ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি সোনেক হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনাদের মমতা জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্ক্রিন প্লে বাইয়ের সম্বন্ধে বলিত মন্তাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন না সে প্রডিউস বাইস সম্বন্ধে বলিত আরমান পরেশান স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেস হচ্ছে শাহনাজ না এসেছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রি কাউন্ট্রিপেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনার দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এমডি ভিতর থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সেই মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিটেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তান তো শান্ত কেন মস্তান নিচে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত

তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্ক্রিন প্লে বাইয়ের সম্বন্ধে তো মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং নেক্সট হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলি তো আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন এসে প্রডিউস বাইর সম্বন্ধে বলি তো আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেক্সট হচ্ছে শাহনাজ নেক্সট হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রি পেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এমডিপি তরফ থেকে আপনারা একটাই এক্সট্রানিং আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সটানের লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটানের লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটান লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সেই মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো আলোফা আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তান নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তান নিচে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত

তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন যে স্নোপ্লে বাইর সম্বন্ধে বলি তো মন্তর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন এক হচ্ছে প্রডিউস বাইস সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজ সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রিপেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোরটি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এর লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এমডিপি তরফ থেকে আপনারা একটাই এক্সটানেল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সটানের লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সট্যানের লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটানের লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সেই মুভে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো আলো ফ্রান্স আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তানি যে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলিটা রোল রূপে পূর্ণ করে মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবীনা টন্ডন হুইজ ওয়াজ রিমেড ইন তামিল এস ড্রামা নাইনটিন নাইনটি এইট অ্যান্ড আন অফিসিয়াল ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি সোনে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনাদের মমতা জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে প্লে বাইর সম্বন্ধে বলিত মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং নেস হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন এসে প্রডিউস বাইস সম্বন্ধে বলি তো আরমান স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেস হচ্ছে শাহনাজ না হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে হবেন স্টারিং রূপে এবং হচ্ছে আপনাদের মুভি রিলিজ সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্স সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনারা দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকু বেলেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন কেনমস্থান এটা এমডি তরফ থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সবাই মুভি অনেক ভালো মুভি হতে চলেছে তো মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এটা হচ্ছে শান্ত মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তান নিচে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত

তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে প্লে বাইর সম্বন্ধে বলিত মন্তর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন না হচ্ছে প্রডিউস বাইস সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টার্টিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেস হচ্ছে শাহনাজ ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং নেশ হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রিপেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুবালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এম ভিতর থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সেই মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিটেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তানি যে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলিটা রোল রূপে বনুকম মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবীনা টণ্ডন হুইস ওয়াজ রিমেড ইন তামিল এস ড্রামা নাইনটিন নাইনটি এইট অ্যান্ড আন অফিসিয়াল অ্যাডামটেশন ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি সোনেক্স হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনাদের মমতা রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্ক্রিন প্লে বাইয়ের সম্বন্ধে তো মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং নেক্সট হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলি তো আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন না সচেতন প্রডিউস বাইর সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেক্সট হচ্ছে শাহনাজ না হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রি পেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এমডিপি তরফ থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সেই মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সোলফার ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তান নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তান তো শান্ত কেন মস্তান এই যে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দ্য মেন রোল অফ দ্য ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেন লিডার রোল রূপে অভিনয় করেছেন মান্না এবং দ্য ফিল্ম ওয়াজ আ রিম্যাক অফ দ্য 1997 বলিউড ফিল্ম জিদ্দি সানি देओल এন্ড রবিনা টंडन হুইজ ওয়াজ রিমেড ইন তামিল অ্যাজ ধ্রাভা 1998 এন্ড আনঅফিশিয়াল অ্যাডাপ্টেশন ইন কানাডা অ্যাজ ওয়ান ম্যান আর্মি সো নেসু যে আপনাদের এই মুভির ডাইরেক্টর ভাই সম্বন্ধে বলি তো ডাইরেক্টর ভাই হচ্ছে আপনাদের মনতো জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে প্লে বাইর সম্বন্ধে বলিত মমতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাই সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাই রূপে দেখতে পেয়ে যাবেন এক হচ্ছে প্রডিউস সম্বন্ধে বলিত আরমান পরেশান স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না না হচ্ছে শাহনাজ না সে হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজ সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রিপের সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনার দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোরটি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এর এক্সচেন লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত জনমস্থান এটা এম ভিতর তরফ থেকে আপনারা একটা এক্সচেনল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচেনল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সেই মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো আলো ফ্রান্সে আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তানি যে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলিটা রোল রূপে পূর্ণ করে মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবিনা টন্ডন হুইজ ওয়াজ রিমেড ইন তামিল এস ড্রামা নাইনটিন এইট অ্যান্ড আন অফিসিয়াল অ্যাডামটেশন ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি সোনেশ আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনাদের মমতা জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্নপ্লে বাইর সম্বন্ধে বলিত মন্তর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং নেস হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন এক্স হচ্ছে প্রডিউস বাইস সম্বন্ধে বলিত আরমান পরেশান স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং নেশি আপনাদের মুভি রিলিজ সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এটাকে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রি বেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশ থেকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনার দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকু বেলেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এমডি ভিতর থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সেই মুভি কি একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আলু ফ্রাসে আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তান নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তান এই যে নাইনটিন বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইস প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলিট রোল রূপে মান্না এবং দি ফিল্মি নাইনটিন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেওল অ্যান্ড রবিনা টন্ডন হুইজ ওয়াজ রিমেট ইন তামিল এস দ্রামা নাইনটিন নাইনটি এইট অ্যান্ড আন ইন কানাডা এজ ওয়ান ম্যান আর্মি সোনেক হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইস সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাইস হচ্ছে আপনাদের মমতা রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্কিনপ্লে বাইর সম্বন্ধে বলিত মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং নেশ হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন না সে প্রডিউস বাইস সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টার্টিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেসে শাহনাজ না হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্টিস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনার দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটাই এক্সটান লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন তো এক্সটানের লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সট্যানের লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটানের লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সেই মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তান নিচে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশন ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশন ক্রাইম ফিল্ম নামে পরিচিত

তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্ক্রিন প্লে বাইয়ের সম্বন্ধে বলিত মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন না সচেতন প্রডিউস বাইর সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না শাহানা শাহনাজ না হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রি বেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনার দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত জেনমস্থান এটা এমডিপি তরফ থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবে তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন শুধু মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন সোলফার ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তান নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তান তো শান্ত কেন মস্তান এই যে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত

তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্নোপ্লে বাইর সম্বন্ধে বলি তো মন্তর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাই সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাই রূপে দেখতে পেয়ে যাবেন না যে হচ্ছে প্রডিউস বাইস সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না না হচ্ছে শাহনাজ না সে হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রিপেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকু টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এর লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এমডি বিতর্ক থেকে আপনারা একটাই এক্সটান লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সটানের লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সট্যানের লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটানের লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সেই মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো আলো ফ্রান্স আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তান তো শান্ত কেন মস্তান নিচে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেন লিড রোল রূপে ভূমিক মান্না এবং দি ফিল্ম ওয়াজ এ রিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেওল এন্ড রবিনা টন্ডন হুইজ ওয়াজ রিমেড ইন তামিল অ্যাজ দ্রামা নাইনটিন নাইনটি এইট অ্যান্ড আনঅফিসিয়াল অ্যাডেমটেশন ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টেড ভাই সম্বন্ধে বলি তো ডাইরেক্টেড ভাই হচ্ছে আপনাদের ধর্মন্ত জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্নোপ্লে বাইর সম্বন্ধে বলি তো মন্তর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন এক্স হচ্ছে প্রডিউস বাইস সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেব শাহনাজ না এস হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজ সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ড সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনার দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকু বেলেন টু ফোরটি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এর এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এমডি ভিতর থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাই যাবেন সেই মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আলু ফ্রান্সে আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তান নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তানি নিচে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলিটা রোল রূপে ভূমি করে মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবীনা টান্ডন হুইস ওয়াজ রিমেড ইন তামিল এস ড্রামা নাইনটিন নাইনটি এইট অ্যান্ড অ্যান্ড আন অফিসিয়াল অ্যাডামটেশন ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি সোনেক হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইস সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনাদের মমতা জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে প্লে বাইর সম্বন্ধে বলিত মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং নেশ হচ্ছে স্টোরি বাই সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাই রূপে দেখতে পেয়ে যাবেন এসে প্রডিউস বাই সম্বন্ধে বলি তো আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেস হচ্ছে শাহনাজ না হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং হচ্ছে আপনাদের মুভি রিলিজ সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটাকে রিলিজ করা হয়েছিল কাউন্ডিপেস সম্বন্ধে আপনাদের বলি তো থেকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এমডি তরফ থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সেই মুভি কি একটা ভালো মুভি হতে চলেছে তো মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তান তো শান্ত কেন মস্তানি চেয়ে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলিটা রোল রূপে ভূমি করে মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবীনা টণ্ডন হুইস ওয়াজ রিমেড ইন তামিল এস ড্রামা নাইনটিন নাইনটি এইট অ্যান্ড আন অফিসিয়াল ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি সোনেক্স হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনাদের মমতা জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্ক্রিন প্লে বাইয়ের সম্বন্ধে বলিত মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন এসে প্রডিউস বাইর সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না হচ্ছে শাহনাজ না হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রি কাউন্ট্রিপেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনার দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুবালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত জনমস্থান স্থান এটা এমডিপি তরফ থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সেই মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো আলু ফ্রান্স আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তান নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তানি যে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলিটা রোল রূপে পূর্ণ করে মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবীনা টান্ডন হুইস ওয়াজ রিমেড ইন তামিল এস দ্রামান নাইনটিন নাইনটি এইট অ্যান্ড অ্যান্ড আন অফিসিয়াল অ্যাডামটেশন ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি শোন আপনাদের এই মুভি ডাইরেক্টর বয়ের সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনাদের মমতা জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এস হচ্ছে স্নোপ্লে বাইর সম্বন্ধে বলি তো মমতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং নেস হচ্ছে স্টোরি বাই সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাই রূপে দেখতে পেয়ে যাবেন না হচ্ছে প্রডিউস বাইস সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না না হচ্ছে শাহনাজ না হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রি বেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকু টু ফোরটি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচেনল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এম ভিতর থেকে আপনারা একটা এক্সটেনল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সটেনার লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবে সবই মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো আলোফার্স আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তানি যে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলিটা রোল রূপে গুলো করে মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবিনা

তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন যে স্নোপ্লে বাইর সম্বন্ধে বলি তো মমতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন এক হচ্ছে প্রডিউস বাইস সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজ সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রিপেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকু টু ফোরটি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এর লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত জনমস্থান এটা এমডি তরফ থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সেই মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তান নিচে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং যিনিভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি রবিনা টান্ডন হুইজ ওয়াজ রিমেক ইন তামিল এজ ড্রামা নাইনটিনিয়াল ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি সোনেক্স হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইস সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনার জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে প্লে বাইর সম্বন্ধে বলিত মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং নেস হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন এসে প্রডিউস বাইস সম্বন্ধে বলি তো আরমান স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেস হচ্ছে শাহনাজ হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং হচ্ছে আপনাদের মুভি রিলিজ সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্টি বেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশ থেকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনার দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন্ট টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন এটা এমডিপি তরফ থেকে আপনারা একটাই এক্সটান লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন তো এক্সটানের লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটানের লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটানের লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সেই মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এটা হচ্ছে শান্ত মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তান নিচে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অব দি ফিল্মিতে যিনিভেন বলিউড জিদ্দি সানি দেউল রবিনা টান্ডন হুইজ ওয়াজ রিমেক ইন তামিল এজ ড্রামা নাইনটিনিয়াল ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইস সম্বন্ধে বলি তো ডাইরে বাইস হচ্ছে আপনার জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্কিন প্লে বাইর সম্বন্ধে বলিত মমতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন না হচ্ছে প্রডিউস বাইস সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেস হচ্ছে শাহনাজ ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রিপেস সম্বন্ধে আপনাদের বলি তো থেকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এম ভিতর থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন শুধু মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন সো আল্স আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তান নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তানি যে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলিটা রোল রূপে পূর্ণ মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবিনা টন্ডন হুইজ ওয়াজ রিমেড ইন তামিল এস ড্রামা নাইনটিন নাইনটি এইট অ্যান্ড আন অফিসিয়াল ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি শোন্সোচে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনাদের মহনাজুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এস হচ্ছে স্নোপ্লে বাইর সম্বন্ধে বলি তো মমতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাই সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাই রূপে দেখতে পেয়ে যাবেন সে হচ্ছে প্রডিউস বাইস সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেস হচ্ছে শাহনাজ না সে হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটাকে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রি বেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকু টু ফোরটি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এর এক্সচেন লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত জনমস্থান এটা এম ভিতর তরফ থেকে আপনারা একটা এক্সচেনল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচেনল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবে সেই মুভি অনেক একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো আলু ফ্রান্স আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তান নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তান এই যে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দ্য মেন রোল অফ দ্য ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেন লিডার রোল রূপে অভিনয় করেছেন মান্না এবং দ্য ফিল্ম ওয়াজ আ রিম্যাক অফ দ্য 1997 বলিউড ফিল্ম জিদ্দি সানি देओल এন্ড রবিনা টंडन হুইজ ওয়াজ রিমেড ইন তামিল অ্যাজ ধ্রাভা 1998 এন্ড আনঅফিশিয়াল অ্যাডাপ্টেশন ইন কানাডা অ্যাজ ওয়ান ম্যান আর্মি সো নে সুচে আপনাদের এই মুভির ডাইরেক্টর ভাই সম্বন্ধে বলি তো ডাইরেক্টর ভাই হচ্ছে আপনাদের মনতো জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্নোপ্লে বাইর সম্বন্ধে বলিত মমতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাই সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাই রূপে দেখতে পেয়ে যাবেন এক হচ্ছে প্রডিউস সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না না হচ্ছে শাহনাজ না সে হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজ সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রিপের সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোরটি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এর এক্সচেন লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত জনমস্থান এটা এম ভিতর তরফ থেকে আপনারা একটা এক্সচেনল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সেই মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো আলো ফ্রান্সে আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন নামে পরিচিত মুভি তো ওই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তানি যে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলিটা রোল রূপে পূর্ণ করে মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবিনা টান্ডন হুইস ওয়াজ রিমেড ইন তামিল এস ড্রামা নাইনটিন নাইনটি এইট অ্যান্ড আন অফিসিয়াল অ্যাডামটেশন ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি সোনেক হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনাদের মন্তুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্কোপ্লে বাইর সম্বন্ধে বলিত মন্তর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং নেস হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন এক হচ্ছে প্রডিউস বাইস সম্বন্ধে বলিত আরমান পরেশান স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং হচ্ছে আপনাদের মুভি রিলিজ সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্স সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনার দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকু বেলেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেনম স্থান এটা এমডি ভিতর থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সেই মুভি অনেক একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আলু ফ্রান্স আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তান নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিটেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তানি নিচে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলিটা রোল রূপে ভূমিকা মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবিনা টন্ডন হুইজ ওয়াজ রিমেড ইন তামিল এস ড্রামা নাইনটিন নাইনটি এইট অ্যান্ড আন অফিসিয়াল ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি সোনেশ আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনাদের মমতা জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্কিনপ্লে বাইর সম্বন্ধে বলিত মনতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং নেশ হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন না সে হচ্ছে প্রডিউস বাইস সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টার্টিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেস হচ্ছে শাহনাজ ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটাকে রিলিজ করা হয়েছিল কাউন্টি পের সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনার দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এমডিপি তরফ থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সেই মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তানি যে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি লিড রোল রূপে পূর্ণ করে মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবিনা

তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এস হচ্ছে প্লে বাইর সম্বন্ধে বলিত মমতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাই সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাই রূপে দেখতে পেয়ে যাবেন সে হচ্ছে প্রডিউস বাইস সম্বন্ধে বলিত আরমান পরেশান স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেস হচ্ছে শাহনাজ না সে হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটাকে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রিপেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকু বেলেন টু ফোরটি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচেনল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত জনমস্থান এটা এম ডিভি তরফ থেকে আপনারা একটা এক্সচেনল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া তো এক্সচেনল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাই যাবেন সবাই মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সোলফার ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তান নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তান তো শান্ত কেন মস্তান এই যে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশন ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশন ক্রাইম ফিল্ম নামে পরিচিত

তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্নোপ্লে বাইর সম্বন্ধে বলিত মমতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাই রূপে দেখতে পেয়ে যাবেন না সে হচ্ছে প্রডিউস সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না না হচ্ছে শাহনাজ না সে হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রিপেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকু বেলেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এর লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এমডি তরফ থেকে আপনারা একটাই এক্সটান লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সটানের লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সট্যানের লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটানের লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সেই মুভে অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো আলো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তান নিচে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেন লিড রোল রূপে ভূমিক মান্না এবং দি ফিল্ম ওয়াজ এ রিমেক অফ দি নাইনটিন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেওল এন্ড রবিনা টন্ডন হুইজ ওয়াজ রিমেড ইন তামিল অ্যাজ দ্রামা নাইনটিন নাইনটি এইট এন্ড অনঅফিসিয়াল ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি সো নেক্সট হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর ভাই সম্বন্ধে বলি তো ডাইরেক্টেড ভাই হচ্ছে আপনাদের ধর্মন্ত জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্নোপ্লে বাইর সম্বন্ধে বলি তো মন্তর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং নসে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন এক্স হচ্ছে প্রডিউস বাইস সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেব শাহনাজ না এস হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজ সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ড সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকু বেলেন টু ফোরটি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এর লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এমডি ভিতর থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সেই মুভি অনেক একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন সো আলু ফ্রাস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তান নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করে একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তান নিচে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে এবং জিদ্দি সানি দেওল রবিনা টন্ডন হুইজ ওয়াজ রিমেক ইন তামিল এস ড্রামা নাইনটিনিয়াল ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি সোনেস হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইস সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাইস হচ্ছে আপনার মমতা রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিতে দেখতে পাবেন এস হচ্ছে প্লে বাইর সম্বন্ধে বলিত মমতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পেন এবং নেশ হচ্ছে স্টোরি বাই সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাই রূপে দেখতে পেয়ে যাবেন হচ্ছে প্রডিউস বাই সম্বন্ধে বলিত আরমান পরেশান স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেস হচ্ছে শাহানাজ যে সে হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রি বেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনার দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এমডিপি তরফ থেকে আপনারা একটাই এক্সটার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পায়ে যাবেন সেই মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো আলু ফ্রাস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তান নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তান ইচ্ছে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে এবং জিদ্দি সানি দেওল রবিনা টন্ডন হুইজ ওয়াজ রিমেক ইন তামিল এস ড্রামা নাইনটিনিয়াল ইন কানাডা এজ ওয়ান ম্যান আর্মি সোনেক্স হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইস সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাইস হচ্ছে আপনার মমতা জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন যে হচ্ছে প্লে বাইর সম্বন্ধে বলি তো মমতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাই সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাই রূপে দেখতে পেয়ে যাবেন যে প্রডিউস বাইস সম্বন্ধে বলিত আরমান পরেশান স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেস হচ্ছে শাহনাজ না হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রিপেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকু বেলেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এর এক্সচেনল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত জনমস্থান এটা এম ডিভিত থেকে আপনারা একটা এক্সচেনল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচেনল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাই যেমন মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো আলু ফ্রাস আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডেট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তানি যে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলিটা রোল রূপে পূর্ণ করে মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবীনা টান্ডন হুইস ওয়াজ রিমেড ইন তামিল এস দ্রামান নাইনটিন নাইনটি এইট অ্যান্ড আন অফিসিয়াল ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি শোন আপনাদের এই মুভি ডাইরেক্টর বয়ের সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনাদের মমতা জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এস হচ্ছে স্নোপ্লে বাইর সম্বন্ধে বলি তো মন্তর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং নেস হচ্ছে স্টোরি বাই সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাই রূপে দেখতে পেয়ে যাবেন না হচ্ছে প্রডিউস বাইস সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না না হচ্ছে শাহনাজ না হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রি বেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকু টু ফোরটি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এক্সচেনল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত কেন স্থান এটা এম ডিউর্ফ থেকে আপনারা একটা এক্সটেনল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সটেনার লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সবাই মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো আলোফার্স আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তানি যে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলিটা রোল রূপে পূর্ণ করে মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবীনা টান্ডন হুইস ওয়াজ রিমেড ইন তামিল এস ড্রামা নাইনটিন নাইনটি এইট অ্যান্ড অ্যান্ড আন অফিসিয়াল অ্যাডামটেশন ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি সোনেক সি আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইর সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনাদের মন্তুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন যে স্নোপ্লে বাইর সম্বন্ধে বলি তো মমতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন এক্স হচ্ছে প্রডিউস সম্বন্ধে বলি তো আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজ সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রিপেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকু টু ফোরটি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এর লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত জনমস্থান এটা এমডি ভিতর থেকে আপনারা একটা এক্সচার্নাল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সেই মুভি অনেক একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন সো আলু ফ্রান্সে আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তান নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে এটা হচ্ছে শান্ত কেন নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিটেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তান তো শান্ত কেন মস্তানি নিচে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি লিড রোল রূপে পূর্ণ করে মান্না এবং দি ফিল্মও আছে রিমেক অফ দি নাইনটিন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবিনা টন্ডন হুইস ওয়াজ রিমেড তামিল এস ড্রামা নাইনটিন নাইনটি এইট অ্যান্ড আন অফিসিয়াল অ্যাডামটেশন ইন কানাডা এচ ওয়ান ম্যান আর্মি সোনে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইয়ের সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনাদের মন্তুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিতে দেখতে পাবেন এসে প্লে বাইর সম্বন্ধে বলিত মমতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং নেস হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাই রূপে দেখতে পেয়ে যাবেন এসে প্রডিউস বাই সম্বন্ধে বলিত আরমান পরেশান স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেস হচ্ছে শাহানাজ না হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং উনি হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটাকে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রিপেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকু বেলেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এর এক্সচেনল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত জেনম স্থান এটা আপনারা একটা এক্সচেনল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচেনল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সবাই মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন সো ফ্রেন্স আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তানি যে নাইনটিন বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলিটা রোল রূপে পূর্ণ করে মান্না এবং দি ফিল্মও আছে রিমেক অফ দি নাইনটিন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবিনা টান্ডন হুইস ওয়াজ রিমেড ইন তামিল এস ড্রামা নাইনটিন এন এইট অ্যান্ড অ্যান্ড আনঅফিসিয়াল অ্যাডামটেশন ইন কানাডা এজ ওয়ান ম্যান আর্মি সোনেক সুযোগ আপনাদের এই মুভি ডাইরেক্টর বয়ের সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বয়স হচ্ছে আপনাদের মমন্তুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন একস হচ্ছে প্লে বাইর সম্বন্ধে বলি তো মমতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং নেস হচ্ছে স্টোরি বাই সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাই রূপে দেখতে পেয়ে যাবেন এস হচ্ছে প্রডিউস বাই সম্বন্ধে বলিত আরমান পরেশান স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেস্ট হচ্ছে শাহানাজ না হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং যে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রিপেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকু টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এর এক্সচেনল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত জেনমস্থান এটা এম ভিতর থেকে আপনারা একটা এক্সচেনল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচেনল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাই যাবেন সবাই মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো আলু স্যার আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তা তো শান্ত কেন মস্তান হচ্ছে নাইনটিন নাইনটি এইট বাংলাদেশি অ্যাকশন ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশন ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং যিনিয়াজ রিমেক বলিউড জিদ্দি সানি রবিনা টন্ডন হুইজ ওয়াজ রিমেক ইন তামিল এস দ্রামা নাইনটিন নাইনটি এইট অ্যান্ড আনোফিসিয়াল ইন কানাডা এস ওয়ান ম্যান আর্মি সোনেশ হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাইজ সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাইজ হচ্ছে আপনার মমতা রহমান তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এস হচ্ছে স্নোপ্লে বাইর সম্বন্ধে বলি তো মমতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাই সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাই রূপে দেখতে পেয়ে যাবেন এস হচ্ছে প্রডিউস বাইস সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেস হচ্ছে শাহনাজ না হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটাকে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রি বেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনার দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকু বেলেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এর লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত জনমস্থান স্থান এটা এমডিপি তরফ থেকে আপনারা একটাই এক্সটান লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সটানের লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সট্যানের লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটানের লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সেই মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো আলু ফ্রাস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তান নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন মস্তা নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তান তো শান্ত কেন মস্তান এই যে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দ্য মেন রোল অফ দ্য ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেন লিডার রোল রূপে অভিনয় করেছেন মান্না এবং দ্য ফিল্ম ওয়াজ আ রিম্যাক অফ দ্য 1997 বলিউড ফিল্ম জিদ্দি সানি देओल এন্ড রবিনা টंडन হুইজ ওয়াজ রিমেড ইন তামিল অ্যাজ ধ্রাভা 1998 এন্ড আনঅফিশিয়াল অ্যাডাপ্টেশন ইন কানাডা অ্যাজ ওয়ান ম্যান আর্মি সো নে সুচে আপনাদের এই মুভির ডাইরেক্টর ভাই সম্বন্ধে বলি তো ডাইরেক্টর ভাই হচ্ছে আপনাদের মনতো জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিটা দেখতে পাবেন এসে স্নোপ্লে বাইর সম্বন্ধে বলি তো রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং অনেক হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাইর রূপে দেখতে পেয়ে যাবেন এক হচ্ছে প্রডিউস বাইস সম্বন্ধে বলিত আরমান প্রোডাকশন স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না না হচ্ছে শাহনাজ না সে হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং অনেক হচ্ছে আপনাদের মুভি রিলিজ সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রিপেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকুব্যালেন টু ফোরটি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এর এক্সচেন লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত জনমস্থান এটা এম ডিপি তরফ থেকে আপনারা একটা এক্সচেনল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচার্নাল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন সেই মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন সো আলো ফ্রান্স আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে শান্ত কেন মস্তান নামে পরিচিত মুভি সম্বন্ধে তো এটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিডেট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শান্ত কেন নামে পরিচিত মুভি তো এই মুভিটা একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিটেট করা একটা মুভি তো এই মুভি সম্বন্ধে হচ্ছে আজ আমি আপনাদের বলতে যাবো যেটা হচ্ছে শান্ত কেন মস্তান তো শান্ত কেন মস্তানি নিচে নাইনটিন এইট বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম তো এই মুভিটা হচ্ছে উনিশশো সালে বাংলাদেশি অ্যাকশান ক্রাইম ফিল্ম নামে পরিচিত মুভি এবং দি মেন রোল অফ দি ফিল্ম ইজ প্লেড বাই মান্না তো এই মুভিতে যিনি মেনলিটা রোল রূপে পূর্ণ করে মান্না এবং দি ফিল্মিমেক অফ দি নাইনটিন নাইনটি সেভেন বলিউড ফিল্ম জিদ্দি সানি দেউল অ্যান্ড রবিনা টন্ডন হুইজ ওয়াজ রিমেড ইন তামিল অ্যাজ ড্রামা নাইনটিন নাইনটি এইট অ্যান্ড অ্যান্ড আনঅফিসিয়াল অ্যাডামটেশন ইন কানাডা এজ ওয়ান ম্যান আর্মি সোনেক্স হচ্ছে আপনাদের এই মুভি ডাইরেক্টর বাই সম্বন্ধে বলি তো ডাইরেক্টর বাই হচ্ছে আপনাদের জুর রহমান আকবর তো একে আপনারা ডাইরেক্টর রূপে এই মুভিতে দেখতে পাবেন এসে প্লে বাইর সম্বন্ধে বলিত মমতাজুর রহমান আকবরকে আপনারা দেখতে পাবেন এবং নেস হচ্ছে স্টোরি বাইর সম্বন্ধে বলিত আবদুল্লাহ জাহির বাবুকে আপনারা স্টোরি বাই রূপে দেখতে পেয়ে যাবেন এসে প্রডিউস বাই সম্বন্ধে বলিত আরমান পরেশান স্টারিং সম্বন্ধে আপনাদের বলি মান্না নেস হচ্ছে শাহানাজ না হচ্ছে ওমায়ুন ফারিদিকে আপনারা দেখতে পাবেন স্টারিং রূপে এবং উনি হচ্ছে আপনাদের মুভি রিলিজের সম্বন্ধে বলি তো রিলিজ ডেট হচ্ছে আপনারা দেখতে পাবেন থার্টি ওয়ান জুলাই নাইনটিন নাইনটি এইট তো এটা এসে রিলিজ করা হয়েছিল কাউন্ট্রিপেস সম্বন্ধে আপনাদের বলি তো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে এর বক্স অফিস সম্বন্ধে বলি তো বক্স অফিস হচ্ছে আপনাদের দেখতে পাবেন টেন পয়েন্ট ফাইভ করোর ইকু বেলেন টু ফোর্টি সিক্স করোর টু ইউএস ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নেক্সট হচ্ছে আপনাদের এর এক্সচেনল লিঙ্ক সম্বন্ধে বলি তো শান্ত জনমস্থান এটা তরফ থেকে আপনারা একটা এক্সচেনল লিঙ্ক আপনারা এই মুভির মধ্যে দেখতে পাওয়া যাবেন তো এক্সচেনল লিঙ্ক সম্বন্ধে আপনাদের বলি তো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনারা একটা এক্সটার্নাল লিঙ্ক যেটা হচ্ছে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সবই মুভি অনেকে একটা ভালো মুভি হতে চলেছে তো এই মুভি হচ্ছে আপনারা সবাই দেখবেন